আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিশারিজ বাংলা চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওতে আসলে আমি হাজির হয়েছি আপনাদের সামনে পিএইচ বা অ্যালকালিনিটি, পিএইচ এবং অ্যালকালিনিটি নিয়ে বেশ কিছু তথ্য আসলে আপনাদের সাথে শেয়ার করব। সো টোটাল তথ্যগুলো আপনাদের বেশ কাজে লাগবে, সো আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন। চলুন শুরু করি। পিএইচের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে মর্নিং বা সকাল যখন শেষ সমস্যা হয় সেই সময়টাতে কিন্তু পিএইচটা প্রায় নিউট্রাল থাকে। আমরা পিএইচের মান জানি যে হচ্ছে 7-7 যে বলা হচ্ছে সেই 7 পয়েন্ট হচ্ছে নিউট্রালের মতো। এবং আমরা খুব অন্য ভিডিওতে বলেছি পিএইচ কোন মান আসলে আপনাদের বজায় রাখতে হবে, সেই বিষয়গুলো বলা হয়েছে। তো আমি ওই পয়েন্টে আজকে যাচ্ছি না। যদি মানে আপ মানে বিকেল দুপুরের পরের যে পিএইচটা, সেই পিএইচটা হলো 8.5 থাকে, 8.5 থাকে বা তারও বেশি থাকতে পারে। তো এই কেউ যদি মনে করেন যে হচ্ছে তার পিএইচ বিকেলবেলাতে মাপছেন এবং মাপার ফলে দেখালো যে 8.5-এর বেশি আছে, তখন হয়তো অনেকে ভাবতে পারেন যে পিএইচটা বেশি হচ্ছে, সো আমার জন্য ক্ষতিকারক হচ্ছে কিনা। তো মনে রাখবেন যে বিকেলের দিকে পিএইচ মাপলে পিএইচটা সবসময় বেশিই থাকে এবং সেই পিএইচটা কিন্তু কখনোই আপনার ক্ষতির কোনো কারণ না। এবং বিকেলের দিকে পিএইচটা যদি কন্টিনিউ কয়েকদিন থাকে এরকম বেশি, 8.5-এর বেশি থাকে, তাহলেও হচ্ছে বেশি চিন্তার কোনো কারণ নাই। তো লো পিএইচটা বা কম পিএইচটা সাধারণত বেশি দেখা যায় দুপুরের ক্ষেত্রে, এবং 9 থেকে 10 পিএইচ হলো কমন হলো আপনার এর ক্ষেত্রে। দুপুরের পরে 9 থেকে 10 পিএইচটা হচ্ছে এটা কমন। এখন যেটা হচ্ছে লাল মাটি যেসব অঞ্চলে আছে, অর্থাৎ যদি আমি বরেন্দ্র অঞ্চল বলি বা পশ্চিমবঙ্গের কিছু জেলার কথা, জেলার কথা বলি, সেখানে তো লাল মাটি থাকে। তো লাল মাটির ক্ষেত্রে অবশ্যই অ্যাসিড সালফেট সয়েলটা একটু বেশি থাকে। অ্যাসিড সালফেট সয়েল বলতে সেখানে হচ্ছে দেখবেন যে অ্যাসিডিক অবস্থা বিরাজ করে, এবং এটা হয় মেইনলি হচ্ছে আয়রন পাইরেটের কারণে। আয়রন পাইরেট থাকলে সেই আপনার মাটিটা বেশি মানে অ্যাসিডিক হয় এবং সেই ক্ষেত্রে 2 থেকে 3 পিএইচ নেমে যেতে পারে। এবং এই অঞ্চলে হচ্ছে পুকুর না হওয়াটাই ভালো, কিন্তু আমরা অধিক পরিমাণে চুন ব্যবহার করে কিন্তু এটাকে হচ্ছে অনেক সময় লেভেলে নিয়ে চলে আসি, এরকম একটা বিষয় থাকে। তো এই মোটামুটি একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যদি কেউ এই জায়গাগুলোতে পুকুর করে ফেলেন যেখানে আয়রন পাইরাইটের পরিমাণ আছে পুকুরে বেশি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সেই পুকুরটা অক্সিডাইজ করে তাকে মানে ফ্লাশিং আউট করে সেখানে হচ্ছে আপনি চুন দিয়ে এটাকে হচ্ছে একটা মাত্রায় নিয়ে এসে তারপরে হচ্ছে পুকুরে চাষ মানে মাছ চাষ করবেন। আবার ছায়াযুক্ত যে পুকুরগুলো আছে, যে পুকুরে আপনার অনেক পরিমাণ ছায়া, সেই ছায়াযুক্ত পুকুরে পানি কিন্তু অ্যাসিডিক হয়, এবং যেসব পুকুরে পানি ধারণ ক্ষমতা হচ্ছে অনেক কম এবং সেই পানি ধারণ ক্ষমতা কম যেসব পুকুরে সেগুলো কিন্তু অ্যাসিডিক হয়। দেখবেন যে পানি শুকিয়ে যাচ্ছে, পানি থাকছে আবার শুকিয়ে যাচ্ছে। এই পানি ধারণ ক্ষমতা যেসব পুকুরে কম সেই পুকুরগুলো সাধারণত অ্যাসিডিক বেশি হয়, এবং এই অ্যাসিডিক হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে পানিটা যখন শুষে নিচ্ছে তখন বিভিন্ন ক্যাটায়নের মানটা হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে, যার ফলে আপনার এই অ্যাসিডিক পুকুর হচ্ছে। কোনো পুকুরে যদি অ্যালকালিনিটি 40 মিলিগ্রাম/লিটারের কম থাকে তখন কিন্তু যেটা হয় সেখানে আপনি হচ্ছে প্রোবায়োটিক জিওলাইট সমৃদ্ধ, আমি যে জিওলাইটগুলোর কথা বলেছি সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং একটা ভালো ফলাফল কিন্তু পাবেন। সাধারণত যেসব পানিতে ফ্রি কার্বনেট থাকে সেসব পুকুরে কিন্তু অ্যালকালিনিটি 50 থেকে 30 মিলিগ্রাম/লিটার এবং পিএইচ 8 থাকে। সাধারণত চুনা পাথর অঞ্চলের যে জায়গাগুলোর কথা সেখানে বলছি, আমি আপনাদের বলেছি এই বিষয়টা। এছাড়া যেটা শুষ্ক অঞ্চল, শুষ্ক অঞ্চল এই অঞ্চলগুলোতে কিন্তু হাই অ্যালকালিনিটি থাকে, অ্যালকালিনিটির পরিমাণটা বেশি থাকে যেসব অঞ্চলগুলো হচ্ছে শুষ্ক, এবং পিএইচ সাধারণত 8 থাকে। এটা একটা গবেষণার তথ্য। যেসব পুকুরের পানি হচ্ছে মোহনার বা সামুদ্রিক অঞ্চলের হচ্ছে সমুদ্রের পানি যেখানে আছে, সমুদ্রের পানি যেখানে প্রবেশ করে এরকম অঞ্চলের হচ্ছে মোহনা অঞ্চল এবং সমুদ্রের পানি প্রবেশ করে এরকম পুকুরের পানি সাধারণত অ্যালকালিনিটি বেশি থাকে, এবং সেটা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম/লিটার দিকে থাকে, এবং পিএইচ সাধারণত 8 থাকে। তার মানে বুঝতেই পারছেন সামুদ্রিক পানির হচ্ছে এই অবস্থাটা থাকে, যেসব পুকুরে সামুদ্রিক পানি এবং মোহনার পানি হচ্ছে এসে জড়ো হয় বা ঢোকে যেসব পুকুরে। যেসব পুকুরে অ্যালকালিনিটি 40 থেকে 50 মিলিগ্রাম/লিটারে মানে 40 থেকে 50 মিলিগ্রাম/লিটারের উপরে সেসব পুকুরে অবশ্যই আপনি চুন দেবেন না। তো এই মোটামুটি তথ্যগুলো ছিল, আপনি চেষ্টা করবেন এই বিষয়গুলো মেনটেন করার জন্য। আশা করছি ভিডিওটা আপনার কাজে লাগবে। বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।